হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সকাল সকাল চলে এসেছি বিছানাটা গুছিয়ে নিতে। তো পাঁচ দিনরা হয়ে গেল বেডশিটটা মানে ই করা হয়নি, পাল্টানো হয়নি, সেই জন্য বৃষ্টির জন্য। তো আজকে একটু ভালো করে সব সমস্ত কিছু গুছিয়ে ঝাঁটটার দিয়ে পেতেছি। তো এদিকে ভালো করে কম্বল টম্বলগুলো পেতে নিচ্ছি। তো নিচেই শুই, তোমরা তো জানোই, গদিগুলোকে ভালো করে ঝেড়ে পেতে নিচ্ছি। আর এই যে ধোয়া বেডশিটটাকে পেতে দিলাম দিয়ে, আর বালিশের ঢাকনাটা সবই চেঞ্জ করেছি আর কি। এই যে বালিশের ঢাকনাগুলো চেঞ্জ করে নিচ্ছি, নিয়ে তারপর রেখে দেবো, দিয়ে এবার ঘরে ঝাঁটটা দেবো। দেখতে থাকো তাহলে তোমরা। তো এখনও হচ্ছে ঘরের দরজা খুলিনি, তো এই যে জানালাটা খুলে নিচ্ছি এদিকে, কারণ ঘরের জানালাটা এখনও খোলা হয়নি। বিছানাটা একদম ভালো করে ঝাঁটটা দিয়ে মানে ঝাড়ু মেরে, বিছানার জন্য আলাদা ঝাড়ুর মতো আছে। তো এদিকে হচ্ছে দরজাটাও খুলে নিচ্ছি, দরজাটা খুলে একটু তারপর একটু রাস্তা দিকে একটু ভিডিও করে নিলাম আমি। তারপর তারপর গ্রিলটা খুলতে হবে বাইরে। তো এই যে ভিডিওটা করে নিলাম, এবার আমি দরজাটা মানে গ্রিলটা টানা গ্রিলটা খুলে নেব। তো দেখতে থাকো তাহলে তোমরা। এই যে আমার খোলা হয়ে গেল, এরপর আমি চলে এসেছি ঘরটা ঝাঁট দিতে। ঘরটা ঝাঁট দিয়ে একদম নিয়ে চলে যাব, একদম বাইরে নিয়ে চলে যাব ঘরটা ঝাঁট দিয়ে। তো ওইদিকে দেখো বালতিটা, বেশ গাছটা বেশ ভালোই একদম বড় হয়ে যাচ্ছে, বেশ গ্রো করছে। তো এদিকে আমি ঘরটা ভালো করে ঝাঁটটা দিয়ে বাইরে একদম নিয়ে চলে যাচ্ছি, দিয়ে ভালো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কুকিং ডিয়াথাস। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল তো আমার বর দোকানে চলে গেছে, আজকে 7:30টার দিকে গেছে, তো চলে গেছে, আর আমি উঠেছি 8:30টার দিকে। উঠে আমার সমস্ত বলতে কাজ হয়ে গেছে, গ্যাস মোছা, বাসন টাসন ধোয়ানো, ঘর তো ঝাঁটানো, আর আজকে মানে বিছানার যে কভারটা বেডশিটটা ওটা চেঞ্জ করেছি, কারণ বৃষ্টির কারণে মানে এই যে প্রথম হলো এতদিন মানে বেডশিটটা এতদিন মানে বিছানাতে রাখলাম, তো বালিশের কভার টভার চেঞ্জ করিনি, কারণ মেঘলা ওয়েদার, সেই জন্য মানে মেলার জায়গা নেই, হয়তো ওগুলো পাতলা পাতলা শুকিয়ে যাবে কিন্তু মেলার তেমন জায়গা নেই, সেই জন্য আমি ধুইনি, তো পাতাই ছিল। তো আজকে হচ্ছে চেঞ্জ করে দিলাম, আজকে ধুয়ে দিব। আর বাইরে যে কটা জামা কাপড় প্রায় শুকিয়ে গেছে আর একটু থাকুক, ঘরে নিয়ে এসে পাট করে রেখে দেব। সকালে তো ওই তো মানে বিছানাটার গদি টদি সমস্ত কিছু ঝাড়িটা মানে অনেকদিন পরে মানে তবু এক সপ্তাহ পর আমি ওই বিছানাটার মানে গদিগুলোকে ভালো করে ঝেড়ে ঝাঁটটা দিয়ে আবার পেতেছি। তো আজকে বেশ ভালো লাগছে, কারণ মানে ওইরকম আমি 3-4 দিন ছাড়া ছাড়া করি ওইরকম। তো ঘর তো ঝাঁটার দেওয়া হয়ে গেছে, বাইরটা এখন ঝাঁট দেবো না, যখন মানে ধোয়াবো তখন ঝাঁট দেবো, না হলে বাইরে বাতাস হচ্ছে আবার পাতাগুলো চলে আসবে, সেই জন্য বেকার ঝাঁট দেওয়া এখন, যখন ধোয়াবো তখন হচ্ছে ঝাঁট দিয়ে ধুয়ে দেবো। আজকে নাস্তা বলতে শশা আছে, শশা টশা দিয়েই খাবো, আমার পথ তো এখনো আসেনি, এখন আমি একটু ছোলার ছাতু খাবো, কারণ কি খিদে পেয়েছে। তো ছোলার ছাতুটাও পড়ে আছে, একবারই খাওয়া হয়ে গেছে, হয়েছে একদিনই, তারপরে তো পড়েই আছে, জিনিসটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমার বর এলে তাকেও দেবো আর আমি এখন খেয়ে নেব। চলো এখন থেকে আমার ব্লগটি স্টার্ট করছি, আর তোমরা স্কিপ না করে দেখতে থাকবে। আর আমি এক্ষুনি চুলটা মানে বিনুনি ছিল, আমি হচ্ছে আবার মানে ক্লিপ দিলাম, ক্লিপ দিয়ে তুলে রাখলাম। আর তো চলো আর স্কিপ না করে দেখবে আমার ব্লগটা। আর কি বলতো, যখন মানে তোমাদের কাজ থাকবে না তখন কাজের ফাঁকে আমার ব্লগটা দেখবে, কিন্তু ফুল ওয়াচ করবে প্লিজ, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ। আর ভালো লাগলে একটি লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবে, আর অল নোটিফিকেশন প্রেস করতে একদম ভুলবে না, অল নোটিফিকেশনটা প্রেস করে রাখবে। চলো আর কি, বেশি বেশি করে শেয়ার করো, আর আমার পাশে থাকো এইভাবেই, আর আমিও তোমাদের পাশে আছি। চলো আজকের এই ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। আর দোকান তো যাবোই, 2:30-3টের দিকে দোকান যাবো, আজকে কি রান্না হবে তাও জানি না, আজকে যদি মূলো ভেন্ডি দিয়ে টক হয় তোমাদের সাথে শেয়ার করবো, ফুলটা মানে যতটা কিছু দিই না দিই সবটা তোমাদের সাথে শেয়ার করবো, দুবার বলেছিলাম শেয়ার করা হয়নি, তো এবারে শেয়ার করবো। তো চলো আর বেশি বকবক করছি না, আমি একটু ছোলার ছাতু খেয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি, চলো দেখতে থাকো।
তো আমি এদিকে ছোলা ছাতুটা গুলিয়ে নিয়ে চলেছি। আর আজকে কি বারটা বলা হয়নি, আজকে হলো মঙ্গলবার। দেখে নিচ্ছি যেন আমার বারটা মনে থাকে না, ঘরে থাকলে তবুও মনে থাকতো, এখানে তো তেমন কারো মুখে শুনি না, তো ওই জন্য আজকে হলো মঙ্গলবার। আমি গাঁট গুনছি, আজকে হলো মঙ্গলবার। কি বলতো, দেশে থাকলে কি হয়, সবাই মুখে মুখে আজকে কি বার এরকম একটা ইয়ে হয়, আর এখানে তো আমি একাই থাকি, আমি ভুলে যাই, ফোন না দেখলে আমার মনে থাকতে চায় না। তো চলো এই ছাতুটা খেয়ে নিই আমি, আর আমার বড়লে তাকে আমি দিয়ে দেবো। তো মুড়ি খেয়ে নিয়ে তারপর হচ্ছে তাকে দিই, মনে থাকতে চায় না। তো চলো চলো খাওয়া হয়ে গেছে, এখন আমি একটু জল খাই, নাহলে গলাতে লেগে যাচ্ছে। আর কি বলতো, শরবতের থেকে মানে আমাকে এই ছোলা ছাতুটা মানে জল দিয়ে গুলি, আগে যখন ঘরে থাকতাম আমার মা এরকম ছোলা ছাতু এনে রাখতো, আমি মানে পড়তে যাওয়ার সময় তো মুড়ি খেয়ে তো যেতাম না, সকালবেলা খেতে ইচ্ছা করতো না, সকাল সকাল মুড়ি টুড়ি বিস্কুটও খেতে ইচ্ছে করতো না, সেই জন্য এরকম ছোলা ছাতু গুলিয়ে খেয়ে যেতাম। আর ছোলার ছাত্রটা আমার মানে ভালো লাগে বেশ, কত সুন্দর। আর বেশি কিছু দিয়ে আমি খাই না, আমি ওই লবণ আর হালকা করে চিনি দিয়েই গুলিয়ে খেয়ে নিই। আর এইবারে যে ছোলা ছাতুটা মানে আমাদের এখানে যে আমার দাদা দিয়েছে, তো ওই ছোলা ছাতুটা মানে আমি কোনো ডিবাতে ঢুকাইনি, কারণ একটা প্যাকেট, আবার ডিবেতে ঢুকলে কি হয় বলতো, মানে একদম তলায় পড়ে যায়। দুপুরে খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে, আমার বর দোকানে চলে গেছে খাওয়া দাওয়া করে। এখন আমি ওই যে খাওয়া দাওয়ার পরে বাসন টাসন ধুয়ে নিয়ে আমি ওই দুপুরে রান্নার জন্য ভেন্ডি মূলো কেটেছি তেঁতুল দিয়ে টক করব বলে, আর সয়াবিনে তরকারি করবো আলু দিয়ে, মানে মাখা মাখা টাইপের। তো চলো এখন আমি জলটা ভরে এনেছি, হাঁপিয়ে গেছি এর জন্য, তো জলটা ওই যে ওইদিকে আছে বালতিতে ভরে এনেছি, আর এখন ওখানটার কাছে ধুইয়ে দেব, তারপর রান্নাটা সেরে নেব। কারণ কেন বলতো, ঘরটা একটু পরে মুছবো জানোই তো, না হলে হচ্ছে মানে কি বলবো, রান্না বান্নার পরে যেন অন্যরকম টাইপের হয়ে যাবে, ভিজে ভিজে হয়ে যাবে সেই জন্য। আর এখন সয়াবিনটা অনেকক্ষণ আগে খাওয়া দাওয়ার পরে ভিজিয়ে রেখে দিয়েছি, আর একটু বাকি ভিজতে, সেই জন্য ততক্ষণ আমি ওখানটার কাছে ধুইয়ে দেবো। তো চলো আর আজকে মুড়ি খেয়েছি, শসা পেঁয়াজ টেঁয়াজ সব কিছু দিয়ে চাট টাট করে খেয়েছি। আর সকালে আমি ছোলা ছাতু খেয়েছিলাম, তারপর মুড়ি খাওয়ার পরে আমার বরকে আবার ছোলা ছাতু দিয়ে দিয়েছি, খেয়ে চলে গেছে। তো চলো আর ভাতটা হচ্ছে একটু পরে বসাবো, আগে তরকারি আর টকটা করে নেব, আর ভাতটা সবের লাস্টে বসাবো আর কি। এখন আমি ওখানটার কাছে ধুয়ে দিই, আর হচ্ছে অনেকগুলো জামা কাপড় আছে, সেগুলো মানে এই করতে হবে, কি বলতো, ওই শুধু যেন ভুলে যাচ্ছি, এত হাঁপিয়ে গেছি, বালতিটা এত ভারী যেন সব ভুলে যাচ্ছি। জামা কাপড়গুলো কাচতে হবে, ওখানটা কাছে মিলে দেবো, ওখানে সব জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে, ওখানে তুলে নিয়ে এসে মিলে দেবো। তো চলো আমি ওটা কাছে ধুইয়ে দিই। ওদিকে ধোয়ানো হয়ে গেছে, আর বাইরে হচ্ছে যে জামা কাপড় গুলো ছিল সেগুলো গুড়িয়ে নিয়ে চলেছি, কারণ যে কটা জামা কাপড় ধোবো ওখানে তো মেলতে হবে। আর একটা জামা আর একটা প্যান্ট আছে একটু একটু ভিজা, সেই জন্য রেখে দিয়েছে। আর এইগুলো দেখো, এগুলো পুরো শুকনো হয়ে গেছে, সেই জন্য এগুলো পাট করে দড়িতে রেখে দেবো। তো চলো ওগুলো আগে পাট করে নিই, তারপর রান্না বান্না বসবো, রান্না করতে বেশিক্ষণ টাইম লাগবে না, সেই জন্য তো এদিকের কাজগুলো আগে সেরে নিই, তারপরে রান্নার দিকে যাবো। সবকিছু রেডি আছে, শুধু মশলাটা আজকে কি হয়েছে জানো, আজকে সেই যে আমি তো এখানে পাটা সিরা রান্না করি, আমার দিদার কাছ দিয়ে একটি মানে নোড়া আর কি, ওই যেটা সিল বাটা যে নোড়া এনেছিলাম, আজকে মানে দাঁড় করিয়ে রাখি, তো যা পড়ে গেছে টুস করে দুখলা হয়ে গেছে, মানে ভেঙে গেছে, একদিকটা বড় আর একদিকটা এরকম ছোট হয়ে গেছে। এমনিতে ছোট, বড় দিকটাতে হোক দেখি বাটা যায় বা যায় না, দেখা যাক কি হয়। আর কেউ আইলে আবার হয়তো মাগাবো, না হলে আমার পাটা সিলে, এখানে তো মিক্সচার নেই, সেই জন্য পাটা সিলে বাটতে মানে বাটলেই ভালো আর কি।
সেই জন্য তো চলো আমি এখন আর বেশি বকবক করছি না এই জামাগুলো পাট করে নি দেড় ঘন্টা কাছে রেখে দেবো তারপর রান্নার দিকে যাব তো দেখতে থাকো তারপর রান্না বান্না করে ঘর দোর না রান্না বান্না করে যে কটা জামা কাপড় গুলো আছে ওগুলো ধুয়ে নেব ধুয়ে মেলে দেব তারপর ঘরটা মুছে চান করতে চলে যাব তো চলো দেখতে থাকো সমস্ত জামা কাপড় গুলো গুছিয়ে রেখে দিয়েছি দড়িতে যে ওইদিকে সবকিছু গুছিয়ে রেখে দিয়েছি এখন আমি রান্না বসিয়ে দেবো চলো তো সমস্ত কিছু মানে রেডি হয়ে আছে এখন শুধু আমি রান্নাটা করবো সয়াবিনের তরকারিটা রেসিপিটা শেয়ার করবো না আমি টকটাই শুধু শেয়ার করবো তো ততক্ষণ আমি সয়াবিনের তরকারিটা রান্না করে নি না প্রথমে টকটা করবো ভুলভাল হয়ে যাচ্ছে কারণ তরকারি রান্না করা মানে আবার মানে কি বলবো ছুঁয়ে যাক বা কিছু হোক সেই জন্য তো হালকা করে ধুয়ে নিলেই হবে সেই জন্য তো চলো এখন আমি টকটা করে নি ওইদিকে আমার ভেন্ডি আর মূলোটা ভাজা হচ্ছে আর এদিকে আমি এই যে তেঁতুলটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এটা এবার একটু মানে চটকিয়ে নেব তারপর ওই ওতে দিয়ে দেব দিয়ে হলুদ নুন লবণ হচ্ছে আগে থেকে ওই ভেন্ডিটাতে দিয়ে দিয়েছি হলুদ লবণ দিয়ে ভাজা করছি তো জলটা রয়ে গেছে ভেন্ডিটা কাটার পরে ধুয়েছি তো ওই জন্য জল বেরিয়েছি কোনো অসুবিধা নেই এরপর আমি ওটা একটু হালকা হালকা করে মানে ওটা মরে যাক তারপর আমি এটা দিয়ে দেব তো দেখতে থাকো আমার এদিকে এই যে ভেন্ডি আর মূলোটা ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি এই যে এইদিকে তেঁতুল জল করে রাখা আছে এটা আমি এতে দিয়ে দেব তেঁতুল জলটা আমি ভালো করে ছেঁকে নিয়েছি তো আর একটু জলটা অ্যাড করে দিলাম এতে আমি দিয়ে দেবো চিনি আর লবণ তো শেয়ার করে দিলাম তো বেশি কিছুই নয় ওই মানে সাধারণভাবেই করেছি সিম্পল ভাবেই করেছি যাই হোক এখন ফুটছে ওই যে ফুটলেই নামিয়ে নেব তারপর আমি সয়াবিনের তরকারিটা করে নেব সয়াবিনের তরকারিটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি না অন্যদিন শেয়ার করব মানে অনেকবারই শেয়ার করেছি তো আজকে আর ভালো লাগছে না আজকে তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিই কারণ অনেক কাজ রয়েছে এখনো তো চলো এখন আমি এটা ফুটে গেলে নামিয়ে নিয়ে আমি সয়াবিনটার তরকারিটা করে নেব তারপর ভাতটা বসাবো তো চলো তোমাদের সাথে অনেকটা পর দেখা হচ্ছে আমি তো হচ্ছে তখন রান্না বান্না করার পরেই তো আর মানে টকের যে রেসিপিটা দেখিয়েছি তারপর থেকে আর আসিনি সামনে তারপরে আমি সয়াবিনের তরকারি করেছি তারপর জামা কাপড় অনেক জাঁকিয়েছিলাম তো সব ধুয়েছি ওখানে মেলে দিয়েছি উপরকে নিয়ে যাবো না কারণ একটু রোদ বেরোচ্ছে তো জানোই তো ওয়েদারটা কিরকম প্রচন্ড বৃষ্টি হয় সেই জন্য নিয়ে যাব না আজকেও নিয়ে যাবো না ওখানে শুকিয়ে যাবে তো থাকুক আর যদি পারি কালকে সকালে ঘুম থেকে উঠে ছাদে দিয়ে আসবো তো আমি এইরকম যেইবারেই বলি সেইবারেই সকাল থেকে বৃষ্টি হয় তো কি হয় দেখা যাক আর এখন নিম্নচাপ হয়ে গেছে আর তারপর আমি ঘরটা মোছে আমি বাসনগুলো ধুয়ে নিয়েছি যে কটা বাসন মানে ওই রান্নার সময় একটু ই হয়ে গেছিলো মানে কি বলবো আলু কেটেছিলাম বান্না পেটেছিলাম সেই সব বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে আর তারপর আমি চান করে চলে এসেছি এসে আমি ঠাকুরকে প্রণাম করে নিয়েছি ধূপ দিয়ে আর এখন আগে বলতে এখন ঘর মুছে মুছে এমন একটা ই মানে যত দেরি হয়ে গেলেও ঘরটা যেন মুছতে ইচ্ছা করে না হলে যেন কিরকম একটা লাগে একটা ঘরের মধ্যে তো রান্না বান্না করলে তেল পরে যেন চেট চেট করে সেই জন্য আজকে হচ্ছে অনেকগুলোই কাজ হয়ে গেছে বেশ ভালো লাগছে বেডশিট টেডশিট সব পরিষ্কার পরিষ্কার করে একদম মানে ঝাক্কাশ হয়ে গেছে এখন তো বাজে এখন 1:34 আমার বর কখন আসে দুটো আড়াইটার দিকে আজকে বলেছিল যে তাড়াতাড়ি আসবো কারণ দেরি করে খেয়ে খেয়ে মানে গ্যাস্ট্রিক হয়ে যায় আমাদের প্রচন্ড কারণ 3টের সময় আমার বরের মানে যখনই বলে যে তাড়াতাড়ি আসবো দোকানে কাজ চলে আসে দোকানে থাকে যেহেতু সেই জন্য কাজ চলে আসে তাড়াতাড়ি ওই জন্য তাড়াতাড়ি আসতে পারে না আজকে বলেছিল যে 12টার সময় পুরো যেন রান্না কমপ্লিট হয়েছে আমার বা 12টার সময় রান্না কমপ্লিট হয়ে গেছে এখনো পর্যন্ত আসেনি তো দোকানে হয়তো কাজ চলে এসছে বা চান টান করতে গেছে কালকে যেমন ঘরে চান করেছিল কারণ দোকানে হচ্ছে জল আসেনি সেই জন্য তো এখন হচ্ছে আমাদের এখানে জলের প্রবলেমটা নেই কারণ আমাদের তো এখানে 3 তলা থাকি আমরা নিচে থাকি তো আমি তো জল বলতে আমার একার যে কটা মানে জামা কাপড় ধোয়া চান করা এইরকমই আর ওপর তলার যে একজন থাকে মানে তারা স্বামী স্ত্রী আর তাদের মানে শ্বশুর শাশুড়ি আছে তাদের অন্য মানে গ্রামের হয়তো রুম আছে আর এখানে চাকরির জন্য আছে আর ওপরে যে আমাদের যে ম্যাডাম আমার বরেরা যে ফুলের দোকানে কাজ করে সেখানে ম্যাডাম তো এখানে ফুলের দোকানের মানে মালিক
মালিক হলো ম্যাডাম তো সেই ম্যাডামের বড় ঘর হয়ে গেছে সেই মানে কি বলবো অনেকটা দূরে এখান থেকে 1.5 ঘন্টা রাস্তা তো একটু দূরে ঘর হয়ে গেছে সে সেখানে শিফট করে গেছে সেই জন্য এখানে এখন রুমটা আজ আর হচ্ছে ওই 5-6 দিনের মধ্যে হয়তো ছেড়ে দেবে সমস্ত কিছু নিয়ে চলে গেছে হয়তো আরো টুকিটাকি আছে আমি তো ঘরের ভিতর ঢুকিনি কারণ প্রায় চার চাকা আছে নিয়ে যায় অনেক কিছুই তো সব পরিষ্কার করে নিয়ে চলে যাবে আর এখানে থাকবে না আমাদের যে দোকানের সামনে যে একটা বলেছিলাম গাড়ি দোকানের ওর ভিতর দিকে অনেকগুলো রুম আছে তো সেখানে আবার মালিকের ছেলেরা থাকার জন্য সেখানে নেবে সেই জন্য মানে অতটা জলের এখন প্রবলেম হয়নি কারণ কি বলতো যখন এই সেকেন্ড তলাতে যখন অনেক কুটুম টুটুম আসে তখন জলের প্রচন্ড প্রবলেম হয় কারণ অনেক খরচা হয় জল আর এখন অতটা প্রবলেম হয়নি আমরা এখন থাকি আমার বর তো ধরো না এখানে তো কোনো জল ব্যবহারই করে না সে দোকানে থাকে আর আমি জলটা ব্যবহার করি আর উপরে দুজন তিন চারজন মিলে জলটা ব্যবহার করি তো ওপরে তিনটে ড্রাম ট্যাঙ্ক বসানো আছে একটা কত 1500 লিটারের মনে হয় আর একটা 500 লিটারের এই 5000 তো এইরকমই হয় সরি 5000 নয় 1000 আর এটা 500 না 750 লিটার আমি বললাম 5000 তো 500 এরকম হবে হয়তো ট্যাঙ্কগুলো বসানো আছে তো আমাদের জলের প্রবলেম হয়নি এখনো জলের মানে মানুষের কি বলতো জলের প্রবলেম হলেই প্রচন্ড মানে বিরক্তি লাগে এখানে হতো যখন প্রচন্ড লোক ছিল প্রচন্ড জলের প্রবলেম হতো আমি কি করতাম সকালবেলা ভোর ভোর উঠে সবাই ঘুমান মানে ঘুম থেকে ওঠার আগে আমি জল বালতি করে ভরে রেখে দিতাম তো এখন আর কিছু হয় না তো এখন ঠিকঠাক আছে তো কি বলতো আর রান্না বান্না তো আমি তো এই সময়টাতে থাম্বনেল বানাই সেই জন্য এই যে একটু বসবো তো থাম্বনেল বানাবো তো চলো তোমাদের সাথে একদম অনেকটা পর দেখা হচ্ছে আমার বর আসুক তারপরে যখন যাব তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বাইরে তো মেঘলা মেঘলা দেখেছো কিরকম মানে এখন হয়তো বৃষ্টি আসবে প্রচন্ড মেঘলা অন্ধকার হয়ে আসছে তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আমি একটু আর হ্যাঁ আরেকটা কথা বলি আমাদের ঘরে মানে আমার যে বাপের বাড়ি তোমাদেরকে বলবো বলে মনে নেই আজ 15 দিনের মতো সবাই জ্বর হয়েছিল আমার মা আর বাবাদের সবাই জ্বর হয়েছিল এখন আবার আমার মা বাবাকে ধরেছে তো আমার মায়ের আর জ্বরটা আসেনি কিন্তু আমার বাবারও জ্বর হচ্ছে তো মায়ের হচ্ছে জ্বরটা কাটান দিচ্ছে কিন্তু প্রচন্ড দুর্বল তো ডাক্তার দেখিয়েছে আর এই কদিন আগে আমার মা অসুখ থেকে উঠেছে তো কি বলতো ওই যে কি জায়গাটার নাম ভেলুর না ভুবনেশ্বর তো না সরি কলিঙ্গ গেছিল সেখান থেকে ডাক্তার দেখিয়ে এসছে তো আমার মার একটু শরীরের প্রবলেম বলতে শুধু কি মাথার যন্ত্রণা মাথা ধরে থাকা এইরকমই ঘুম পাবে এইরকমই ডাক্তার সেইখানে রিপোর্ট করেছে অনেক টাকা রিপোর্ট হয়ে গেছে তো রিপোর্ট করেছে অনেক রকমের কিন্তু রিপোর্টে কিছুই আসেনি তো কিছুই আসেনি রিপোর্টে এখানে আমাদের যে কলকাতাতেও এখানে নয় কলকাতাতে যে রিপোর্ট করেছে সেখানে আমাদের মেদিনীপুরে ঘর তো মেদিনীপুরে হচ্ছে রিপোর্ট করেছে তো কিছুই আসেনি সেই জন্য কি হয়েছে কি জানি ডাক্তার বলেছে যে অতিরিক্ত টেনশন হলে এইরকম হয়তো আমরা এখানে বাইরে আছি হয়তো মায়ের ওই জন্য হয়তো টেনশন হচ্ছে আর কি করা যাবে এখন মানে জ্বরটা কাটান দিছে কিন্তু শরীরটা দুর্বল আর আমার বাবারও হচ্ছে শরীরটা দুর্বল এখন তো আমাদের চাষের কাজ হচ্ছে মাঠে রোয়া হচ্ছে এখন হচ্ছে আর কি সেই জন্য মানে ঠান্ডা লেগে যাচ্ছে তো যাই হোক এখন মানে ওয়েদার গুলো এতই জ্বর গুলো হলে মানে ভয় লেগে যায় আগে যেমন মানে সাধারণত জ্বর হয় তো একটু আধটু কিছু জ্বর হয়ে যাওয়া মানে কোনো লোক বাড়িতে আসবে না অনেক রকম ভয় মানে দেখিয়ে দেয় সেই জন্য কেউ সাহস দিতে জানে না এখনকার দিনে সবাই ভয় দেখিয়ে দেয় তো যাই হোক তো চলো অনেক কথা বলে দিলাম আমি একটু বসি থাম্বনেলটা বানিয়ে নিই তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে তো দেখতে থাকো তাহলে চলো আমি বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমাদের আর এই যে মাস্ক নিয়ে নিয়েছি আমার বর ওই যে ওইদিকে পানমৌরি খাচ্ছে তো চলো যাই আজকে হচ্ছে হেঁটে হেঁটে যেতে হবে না বেশ ভালোই লাগলো আজকে গাড়ি আছে গাড়িও করে যাবো কারণ জল আনতে গেছিলো গাড়িটা এনেছে সেই জন্য তো তাড়াতাড়ি যেতে হবে কারণ ডেলিভারি করতে যাবে মানে অর্ডার দিয়েছে সেখানেই তো অর্ডার দিয়েছে সেই ফুলের বাঞ্চ হচ্ছে ডেলিভারি করতে হবে তো চলো তাড়াতাড়ি যাই গাড়ি নিয়েই যাবে চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে দেখছো চেঞ্জ হয়ে যাচ্ছে তো এই যে দোকানে চলে এসেছি মানে এটা সন্ধ্যাবেলা আজকে তো কোনো কিছু ভিডিও করিনি কারণ দোকানে কাজ থাকার জন্য বাইরে বেরোতেই পারিনি প্রচণ্ড কাজ ছিল আমার বরের সেই জন্য এইটুকু ভিডিও করেছি
আমরা তো দোকান থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি, তো দোকানে গিয়ে এখন হচ্ছে আর ভিডিও করি না, কারণ এখন মানে দোকানে তো প্রচন্ড কাজের চাপ, সেই জন্য। তো কালকে বলেছিলাম যে ফোনের ক্যামেরার পিছন দিকটাতে খারাপ ছিল, আজকে মানে আজকে ভাবছিলাম যে একটু ভিডিও করব, তারপর আবার দোকানে এত কাজ হচ্ছিল সেই জন্য আজকাল ভিডিও করতে পারিনি। তো এসে ওইদিকে হচ্ছে প্রেসার কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি, ওতে আছে আলু ভাতে মানে আলু সেদ্ধ কর মানে একবারই দিয়ে দিয়েছি, চাল আলু টালু সব একসাথে দিয়ে দিয়েছি, তো ভাত আর আলু সেদ্ধটা হয়ে যাবে। আর সেবেলা টক আছে আর সয়াবিনের তরকারি আছে, তো আর এবেলা হচ্ছে আর একটা মানে দু তিনটে ডিম ভেজে নেবো কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা পেঁয়াজ টিয়াজ দিয়ে। তো ভাতটা হয়ে যাক, তারপর গরম গরম ডিম ভাজা দিয়ে ভাত খেতে দারুণ লাগে, তো সেই জন্য একটু পরে ডিমটা ভাজবো। তো চলো, অতটা এসেছি তো প্রচণ্ড পা যন্ত্রণা করছে, একটু আমি বসি, তোমাদের সামনে আবার অনেকটা পরে আসছি। তো চলো, আমাদের তো রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আজকে ছিল ওই সয়াবিনের তরকারি, তো গরম করে নিয়েছি, আর মানে দুপুরের টক ছিল সেটাও খেয়েছি, আর ডিমটা ভাজা করেছি আর আলু ভাত দিয়েছি, এই আমাদের খাওয়া হয়ে গেছে। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুই, তোমরা দেখবে, দেখে কেমন লাগলো কমেন্টে জানাবে, লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, অল নোটিফিকেশান প্রেস করতে একদম ভুলবে না। তো না প্রেস করলে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে, তোমরা দেখতে পাবে না। তো আমি যখনই হচ্ছে ভিডিও ছাই না কেন, তোমাদের কাছে সাথে সাথে পৌঁছে যাবে নোটিফিকেশন। তো চলো, কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। তো চলো, বাই, গুড নাইট।